দেশের 52 জেলার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। আগামী 7 দিন এমন অবস্থা অব্যাহত থাকবে, বিশেষ সতর্কতা জারি করে জানিয়েছে আবহাওয়া অফিস। এই সময় রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দুই এক জায়গায় তাপমাত্রার পারদ উঠতে পারে 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আরও জানাচ্ছেন আনোয়ার হোসেন। তীব্র রোদের কারণে গরমে হাঁসফাঁস অবস্থা দেশজুড়ে, তাই ঘরের বাইরে যারা বের হচ্ছেন তাদের অনেকের হাতেই উঠছে ছাতা। মধ্য দুপুরে কেউ কেউ গাছের ছায়ায় জুড়িয়ে নিচ্ছেন শরীর। আবহাওয়া অফিস জানিয়েছে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগসহ দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম ও নেত্রকোনা জেলার উপর দিয়ে বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। সে হিসেবে দেশের 52টি জেলার উপর বিস্তৃত হয়েছে এমন আবহাওয়া, যেখানে সর্বোচ্চ তাপমাত্রা ওঠানামা করছে জেলা ভেদে 36 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আগামী 7 দিন এমন অবস্থা অব্যাহত থাকবে বলে বিশেষ সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। এই সময়ে রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দুই এক জায়গায় তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে, সেক্ষেত্রে তাপমাত্রার পারদ উঠতে পারে 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসে, এমন আভাস দিয়েছে সংস্থাটি। আমাদের ভূপ্রকৃতিগতভাবে কিন্তু আসলে পশ্চিমের যে অংশটা, উত্তর পশ্চিমের যে অংশটা, বিশেষ করে যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া এবং সেই সাথে পাবনা, ঈশ্বরদী, বগুড়া এবং রাজশাহী, এই অঞ্চলগুলোতে কিন্তু আমাদের সবচাইতে মানে এই প্রকৃতিগতভাবে হিট লো কিন্তু এখানে হয়। যদি তাপমাত্রা বেশি হয় আমরা আশা করছি এই সব অঞ্চলগুলোতেই হবে। তো যেহেতু আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত নেই এবং বৃষ্টিপাত হচ্ছে না, কালবৈশাখী হচ্ছে না বিদায়, এই হিট ওয়েব যেটা, এই হিট ওয়েব কিন্তু লাঘব হচ্ছে না এবং আমরা আশা করছি আগামী কয়েকদিনও বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। এই অবস্থায় মানুষকে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন এই আবহাওয়া ও জলবায়ু গবেষক। মানুষের শরীরে স্বাভাবিক তাপমাত্রা যেহেতু প্রায় 38 ডিগ্রি সেন্টিগ্রেড এবং যখন বাতাসের তাপমাত্রা 38 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হয়ে যায় তখন মানুষের শরীর স্বাভাবিক প্রক্রিয়ায় ঘেমে ঠান্ডা হতে পারে না, যে কারণে মানুষের হিট স্ট্রোকের ঝুঁকি প্রচন্ডভাবে বেড়ে যায় এবং হিট স্ট্রোকের কারণে মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ চিরস্থায়ীভাবে বিকলাঙ্গ হয়ে যেতে পারে এবং বিশেষ করে মানুষের মৃত্যু হতে পারে। তো এই কারণে পরামর্শ হচ্ছে বিশেষ করে কৃষক ভাইদের জন্য সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত মাঠে কাজ না করার জন্য, যদি একান্ত বাধ্যগত হয়ে কাজ করতে খুব অল্প সময়ের জন্য করতে পারে সেইটি হচ্ছে, এবং কিন্তু পরামর্শ হচ্ছে যে সাদা কাপড় পরে, মাথার উপরে সাদা ছাতা ধরে এবং প্রচুর পরিমাণ পানি পান করে এই কাজটি করতে হবে, তাছাড়া মৃত্যু ঝুঁকি রয়ে যাবে। এছাড়া কৃষক ভাইদের আর কি পরামর্শ হচ্ছে যে জমিতে কৃত্রিম সেচ করার জন্য সন্ধ্যার পর থেকে মধ্যরাত্রি পর্যন্ত দিনের বেলা সেচ প্রদান না করার জন্য অনুরোধ জানাচ্ছি, কারণ আসলে দিনের সেচ প্রদান করলে প্রচন্ড তাপমাত্রার কারণে এই পানি খুব দ্রুত বাষ্পায়িত হয়ে যেতে পারে, ফলে এটি শস্যের কোনো কাজে আসবে না। এপ্রিল আর মে দেশের সব থেকে উষ্ণতম মাস, যার প্রতিফলন দেখা যাবে এবার, জানিয়েছে আবহাওয়া অফিস। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।